দল বেঁধে যেখানে কথা ছিল হইহুল্লোড় করার, সেখানে তারা বয়ে বেড়াচ্ছেন সহপাঠী হারানোর শোক। ঢাকা মেডিকেল কলেজের পরিবেশ ভারী হয়ে উঠেছে শিক্ষার্থীদের আহাজারিতে। শুক্রবার সকালে ঈদের ছুটিতে নারায়ণগঞ্জের পানাম সিটিতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে দুটি প্রাইভেট কারে করে ঢাকা থেকে রওনা দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের 10 থেকে 15 জন শিক্ষার্থী। পথে মদনপুর এলাকায় সৌদিয়া নামের দ্রুতগামী বাস একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। অপোজিট সাইড থেকে সৌদিয়া একটা বাস আসতেছিল, বাস এসে ডিরেক্ট আর কি গাড়িকে হিট করে। অ্যাম্বুলেন্স আসার পর আমরা ডিরেক্ট কাছে যে হসপিটালটা পাইছি ওখানে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ইনিশিয়াল ট্রিটমেন্ট করার পরে সাথে সাথে আমরা হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। দ্রুত আহত অবস্থায় শিক্ষার্থী মাহিমাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ মাহিমার বাবা। এদিকে রাহাত নামে আরেক শিক্ষার্থীকে দুপুরে রাজধানীর ট্রমা ইনস্টিটিউটে নেয়ার পথেই মারা যান তিনি। বেশ চঞ্চল, বেশ হাসি খুশি একটা মেয়ে ছিল। তো সাডেনলি যখন এই নিউজটা শুনেছি যে অ্যাক্সিডেন্ট করেছে, একসাথে বের হয়েছিল অ্যান্ড সাডেন কার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা জেনে আসলে আসা হয়েছে। এরপরে রাস্তায় আসার সময় নিউজ পাইছি যে মারা গেছে। এই ঘটনায় আহত আরও 4 শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় আছে। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।